Hi everyone, welcome to Step Kids. আজকে আমি বানাবো ভ্যানিলা কেক উইদাউট ওভেন। কেকটা আমি প্রেসার কুকারে বানাবো। আমি অনেকের কাছে শুনেছি যে ওভেন নেই বাড়িতে বা ওভেন ছাড়া তারা কীভাবে বানাবে জানতে চায়, তাহলে সেটা আমি আজকে বানিয়ে দেখাচ্ছি। আমি ভ্যানিলা কেক বানাবো আর কেক কীভাবে সফট হয় সেটাও আমি বলে দেবো। উইদাউট এগ কীভাবে বানানো যায় সেটাও দেখে নেবেন এই ভিডিওতে। তাহলে বানানো যাক ভ্যানিলা কেক। প্রেসার কুকারে কেক বানাতে গেলে প্রথমে একটা কড়াইতে দুধ নিয়ে নেব। তারপর নেব বাটার আর চিনি। বাটার না চাইলে আপনারা এখানে অয়েলও ইউজ করতে পারেন। মিক্সচারটা আমাদের রেডি একদম। এবার একটি বোলের মধ্যে আমরা ডিম নিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে নিয়ে নেব দই। কেক বানাতে গেলে দইটা আমরা মিশিয়ে নিয়েছি, কারণ দইয়ের জন্য কেকটা আরও সফট হয়। এবারে দুধের যে মিক্সচারটা বানিয়ে রেখেছি সেটা আস্তে আস্তে মিশিয়ে নেব। যেহেতু আমি এটা ভ্যানিলা কেক বানাচ্ছি তাই এই ভ্যানিলা এসেন্স নিয়ে নেব। এবারে আস্তে আস্তে মিশিয়ে নেব ময়দা। আপনারা যদি এগলেস কেক বানাতে চান তাহলে এখানে ডিম বাদে সবকিছু মেশাবেন। এবারে নেব বেকিং পাউডার আর এটাকে ভালো করে মিশিয়ে নেব। কেকের ব্যাটারটা একেবারে রেডি। এবারে আমরা বেকিং ট্রেটা গ্রিজ করে নেব। বেকিং ট্রের মধ্যে অয়েল নিয়ে নেব আর অয়েলটাকে ভালো করে মাখিয়ে নেব। এবারে এর মধ্যে নিয়ে নেব ময়দা। ব্যাটারটাকে এবারে এর মধ্যে ঢেলে নেব। এবারে তৈরি করে নেব আমাদের প্রেসার কুকার। প্রেসার কুকারে কেক বানাতে গেলে প্রথমে প্রেসার কুকারের মধ্যে নুন নিয়ে নেব। এরপর একটা স্ট্যান্ড দিয়ে দেব। তারপর কেকের পাত্রটাকে বসিয়ে দেব। প্রেসার কুকারে কেক করতে গেলে আমরা রাবারটা আর হুইসেলটা খুলে নেব।
প্রেসার কুকারে কেক বানাতে গেলে ফ্লেমটাকে আমরা একেবারেই লো রাখবো। কেক আমাদের একেবারে কমপ্লিট। এবারে আমরা এটা প্রেসার কুকার থেকে বের করে নেব। আমার এই কেকটা হতে 50 মিনিটস মতন সময় লেগেছে। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এটাকে আমরা সার্ভ করব। আপনি চাইলে ওপর দিকটা কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কেকটা প্রচন্ড নরম, সফট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলবেন না। আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে, আপনারা কেক বানান, কেক বানিয়ে সেটা কেমন হয়েছে সেটাও আমাকে জানান। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।